আসসালামু আলাইকুম বিডি বাই ফ্লক হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও ভালো আছি তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে শীতকালে মাছের পরিচর্যা অর্থাৎ শীতকালের মাছে যে রোগটা হয় সেই রোগটা নিয়ে বর্তমানে আমার কাছে অধিকাংশ অনেক বেশি ফোন আসতেছে জাস্ট এই ব্যাকটেরিয়া ইনফেকশন জাতীয় যে রোগটা এটা শীতকালের শুরুতে দেখা দেয় এবং একদম শেষে দেখা দেয় এই রোগটা এমন খুব কম মানুষ আছে যাদের কাছে এটা ধরা দিচ্ছে না অর্থাৎ খুব খুবই কম মানুষ আছে তো আজকে আমি এই রোগটা অগ্রিম আমরা কি ব্যবস্থা নিতে পারি যাতে রোগটা হবে না এবং এই রোগটা যদি চলে আসে তাহলে অনেক সমস্যা হয়ে যায় মাছ খাবার খাবে না আস্তে আস্তে মরা শুরু হবে যেমন আপনি এখানে যে স্টেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পরের স্টেজ অর্থাৎ এই পাইফ্লগ সিস্টেমে আমরা জানি যে মাছের রোগ আসলে কিন্তু আপনি সিমটমটা বুঝতে পারেন এবং আপনি দেখতে পারেন যদি একটু ভালো সম্পর্ক থাকে তো এখানে যে কেস স্টাডিগুলো দেখানো হচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু অনেক পুরানো অর্থাৎ মাছগুলা এফেক্টেড আছে অন্তত এক সপ্তাহের উপরে ঠিক আছে এক দেড় সপ্তাহ যখন অনেক পুরনো এই ব্যাকটেরিয়া ইনফেকশনটা অ্যাফেক্টেড আছে তখন তো আজকে আমরা আলোচনা করব। যে শীতকালে মাছ চাষের জন্য কিছু প্রয়োজনীয় স্টেপ আমরা নিতে পারি সেই বিষয়গুলো আলোচনা করব। এবং এই রোগটা এখন যাদের আছে তারা কিভাবে ট্রিটমেন্ট করে এই রোগটা খুব দ্রুত সারিয়ে ফেলবেন সেই বিষয়ে তো প্রথমে আমরা যেটা করব ভিডিওটা একটি বড় হতে পারে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রতি হাজার লিটারের জন্য দশ গ্রাম কাঁচা হলুদ এবং দশ গ্রাম রসুন এটা আমরা ইউজ করব আমাদের ট্যাঙ্কে প্রতি হাজার লিটারের ট্যাঙ্কের জন্য তাহলে এখন আপনার যদি একটি দশ হাজার লিটার ট্যাঙ্ক থাকে তাহলে আপনি একশো গ্রাম কাঁচা হলুদের রস এবং একশো গ্রাম রসুনের রস এটা আপনি আপনার ট্যাঙ্কে প্রয়োগ করতে পারেন এভরি টেন ডেজ এভরি দশ দিন এবার বলি যদি আপনি দেখেন এক মাস পর পর আপনি যদি একটু পানি চেঞ্জ করে দিতে চান তাহলে দেখা যাচ্ছে কিছু আপনি অ্যান্টিসেপটিভ মাইক্রোনিলটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কিছুটা ব্যাকটেরিয়ার ক্ষতি হবে তবে খুব বেশি না যদি এখানে আপনার নাইট্রিফিকেশান ব্যাকটেরিয়া অ্যাক্টিভেট থাকে তাহলে খুব বেশি ক্ষতি আপনার হবে না কিন্তু ফ্লক কিছুটা মারা যাবে কিছুটা পানি চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে মাইক্রোনিল ইউজ করার অর্থাৎ একটা বিকেসি গ্রুপের বেঞ্জেলকোনিয়াম ক্লোরাইডের যে কোনো একটা ওষুধ আমি মাইক্রোনিলটা বললাম যে এটাই থেকে বেশি ব্যবহার হয় যেহেতু এটা আমাদের কিনা খুব সোজা স্কেপ কোম্পানি সেজন্য বলেছি এটা আপনারা ব্যবহার করতে পারেন প্রতি হাজার লিটার জন্য এক গ্রাম করে এটা হলো প্রিভেন্টিভ হিসেবে এবার যদি এই রোগটা চলে আসে তাহলে আপনি কি করবেন সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার মাছ খাবার খাচ্ছে কিনা যদি মাছ খাবার খায় তাহলেও ট্রিটমেন্ট দিতে হবে এবং খাবার না খেলেও আপনাকে ট্রিটমেন্ট দিয়ে মাছগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে তো আমি এই দুই বছরে এই ধরনের সমস্যা যতগুলো পড়েছি তত এখানে সব থেকে বেশি আমি যে উপকারটা পেয়েছি প্রথমে যেটা করবেন অনেকভাবে চিকিৎসা করা যায় জাস্ট আপনি পাথরের চুন লবণ পটাশ দিয়েও আপনি চিকিৎসা করাতে পারেন কিন্তু সেটা আমাদের অতিরিক্ত যেহেতু ঘনত্বে মাছ থাকে সেই হিসাবে বায়োফ্লক ট্যাঙ্কে এটা খুব একটা বেশি ইফেক্টিভ অর্থাৎ খুব বেশি কার্যকরী হয় না কিন্তু পুকুরে আবার এটা খুব বেশি কার্যকরী হয় যেহেতু মাছের সংখ্যা অনেক কম ঘনত্ব অনেক কমে থাকে অর্থাৎ আপনি জানেন একটা হসপিটালে যদি খুব কাছাকাছি যদি রুগীদের রাখা হয় তাহলে রোগ থেকে যাবে কিন্তু যদি একটু দূরত্ব করা হয় খুব দ্রুত সবাই রিকভারি হয়ে যাবে বিষয়টাও তাই বাইফ্লাক সিস্টেমে মাছের ট্রিটমেন্টটা একটু কঠিন আমাদের কাছে এই জন্য মনে হয় তো এটাকে প্রথম ইজিলি শর্ট যদি কারো যদি একটা দশ হাজার লিটার ট্যাঙ্ক থাকে সবচেয়ে সোজা ট্রিটমেন্ট হচ্ছে এদেরকে পটাশ পানি দিয়ে গোসল দেওয়া অর্থাৎ আপনি যেটা করবেন প্রথমে আপনার ট্যাঙ্কের সব পানি আপনি ফেলে দিবেন ট্যাঙ্কের পানিগুলো ফেলে দিতে পারেন অথবা আপনি এক ফিট পর্যন্ত পানি এনে সেখানে আপনি মাইক্রোনিল প্রতি হাজার আপনি জানবেন যে আপনার ট্যাঙ্কে এক ফিট পানি আনলে আপনার কত হাজার লিটার হচ্ছে এটাকে বের করে ক্যালকুলেশন তো অবশ্যই করে নেবেন করে নেওয়ার পরে আপনি প্রতি হাজার লিটার জন্য এক গ্রাম করে মাইক্রোনিলটা ইউজ করবেন ইউজ করে এভাবে টানা তিন দিন এবং পরের দিন ইউজ করার আগে দেখা যাচ্ছে আপনার যদি এক ফিট পানি থাকে ছয় ইঞ্চি পানি ফেলে দিয়ে নতুন করে ছয় ইঞ্চি পানি দিয়ে আবার এক গ্রাম এক মিলি মাইক্রোনিল ইউজ করবেন এটা হচ্ছে এভরি এর কাজ মাইক্রোনিল হচ্ছে একটা জীবাণুনাশক অর্থাৎ পানিতে তাহলে দেখা যাচ্ছে যে আপনার সকল জীবাণুনাশকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে ট্যাঙ্কের ভিতর যত এয়ার স্টোন টেস্টোন যত কিছু আছে এই ব্যাকটেরিয়াটা আপনার মারা যাচ্ছে মাইক্রোনিল এবার মাস্কে ট্রিটমেন্ট দিতে হবে একই সাথে ট্রিটমেন্ট হিসেবে আমরা যেটা দিই সবথেকে ভালো কার্যকরী এক্ষেত্রে আমরা দিয়েছি প্রতি এক কেজি খাবারের সাথে নিওকসেল ভেট একটা অ্যান্টিবায়োটিক আছে এটা হলো থার্ড জেনারেশন সব থেকে আপডেট একটা অ্যান্টিবায়োটিক এটা আমরা ইউজ করি আবার অ্যান্ড্রোফ্লক্স আছে অ্যান্ডোফ্লক্স জে আছে এটা আরও বেশি দামি এটাও থার্ড জেনারেশন আবার অ্যান্ডোফ্লক্সটা ইউজ করলে হয় এই দুইটা পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে এক কেজি খাবারে ইউজ করি সাথে ফুলুকোনো জল গ্রুপের আছে ফুলুকোলক্সোসিন গ্রুপের ফুলুকোনো আমরা ফুলুগাল হিসেবে চিনে থাকি স্কোয়ার কোম্পানির মানুষের ওষুধ এটা এটা মূলত মানুষের শরীরে দাউ হলে এটা খুব বেশি কার্যকরী একশো পঞ্চাশ গ্রামের একটা বিশ টাকা দাম নেবে এই একটা এক কেজি খাবারের সঙ্গে এই তিনটে ওষুধের সঙ্গে মিক্স করে আপনি মাছকে প্রতি কেজি খাবার যদি আপনার মাছ যদি এক কেজি খাবার খায় তাহলে এটা মিক্স করে খাওয়াতে পারেন যদি আপনার মাছ যদি এক কেজি খাবার না খেয়ে যদি পাঁচশো গ্রাম খায় সারা এক প্রতি একদিনে তাহলে আপনি এগুলার অর্ধেক ডোজ দিতে পারেন এটা গেল একটা মাছ যদি আপনার খাবার না খায় এক্ষেত্রে আপনি কি করবেন মাইক্রোনল তো অবশ্যই থাকবে এই ক্ষেত্রে এরপরে যেটা হবে যে আপনি আপনার ট্যাঙ্কে দশ গ্রাম করে এই ওষুধগুলো ডাইরেক্ট লিকুইড পানির সঙ্গে দিয়ে দিবেন পানি কমাই দিবেন যে এক ফিট পানিতে যখন আপনি এই ওষুধগুলো মিশাই দেবেন এতেও কাজ হবে ইনশাল্লাহ তো এইটা হচ্ছে এর ট্রিটমেন্ট এরপরে বিস্তারিত জানার জন্য আমাকে অবশ্যই ফোন করবেন কোনো দেরি করবেন না আমার এখানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে এই নাম্বারে অবশ্যই আপনাদের মাসের ট্রিটমেন্টের জন্য ফোন দিবেন এবং এরপরে সর্বশেষ এই অ্যান্টিবায়োটিক কোর্স করানোর পরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা টানা সাত থেকে দশ দিন আপনারা টনিক মাছকে খাওয়াবেন টনিক যদি না খাওয়ান তাহলে কিন্তু এই মাছগুলার কিডনি অর্থাৎ লিভার জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু তখন কিন্তু মাছগুলো আর বাড়বে না হ্যাঁ মাছগুলো আস্তে আস্তে দেখবেন কোনো রোগ নেই কোনো সিমটম নেই কিন্তু মাছ মারা যাচ্ছে মাছ বাড়তেছে না তো এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে টনিক অবশ্যই দেবেন এটা আপনি যে কোনো কোম্পানির একটা ভালো লিভারটনিক হিসেবে আপনি মাছকে দেবেন অ্যান্টিবায়োটিক কোর্স করার পরে টানা সাত থেকে আট দিন লিভারটনিক অবশ্যই মাছ বি আপনি প্রয়োগ করবেন এ বিষয়টা মাথায় রাখবেন তো তাহলে আজকে আমরা একটু সামারি করি আমি কী কী বললাম বললাম যদি এই রোগটা যদি আপনার এসে যায় প্রথমে আপনি এক ফিট পানি নিয়ে আসবেন তাতে যদি তিন হাজার লিটার থাকে তাহলে তিন গ্রাম মাইক্রোনিল তিন মিলি মাইক্রো মাইক্রোনিল দেবেন মাইক্রোনিল দেওয়ার পদ্ধতি হচ্ছে মগ পানি নেবেন তাতে এক মিলি দেবেন ভালোভাবে ওইটা ট্যাঙ্কে মিশাই দেবেন আবার ট্যাঙ্ক থেকে এক মিলি পানি নেবেন তাতে এক মিলি দেবেন ওইটা আবার ট্যাঙ্কে দেবেন আবার ট্যাঙ্ক থেকে এক মিলি পানি নেবেন তাতে এক গ্রাম মাইক্রোনিল দেবেন এভাবে দিয়ে দেবেন তারপর নিউক্সেল ভেট প্রতি খাবার এবং অ্যান্ডোফ্লগস এটা প্রতি কেজি খাবারে পাঁচ গ্রাম করে মিশাই দেবেন সাথে একটা ফ্লুগাল ওষুধ পাঁচ একটা একশো পঞ্চাশ এমজিরটা গুঁড়ো করে ওই ওষুধের সঙ্গে মিক্সড করে নেবেন তো মিক্স করে নেওয়ার পরে আপনি এটা খাবার প্রয়োগ করবেন আর যদি মাছ যদি একদমই যদি খাবার না খায় সেই ক্ষেত্রে আপনারা দশ মিলি করে অর্থাৎ মাইক্রোনিল তো যেভাবে দিবেন দিবেন এই অ্যান্টিবায়োটিকগুলা এই নিওক্সেল ভেট প্লাস অ্যান্ডোফ্লক্স ডিএক্স এবং ফ্লুগাল এটা আপনারা ডাইরেক্ট আপনাদের ট্যাঙ্কেরও দিয়ে দিতে পারেন ডাইরেক্ট এটাও সমস্যা নেই এটা ভালো ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে সাথে ভিটামিন সিও দিয়ে দিবেন তো এই ছিল অ্যান্টিবায়োটিকের কোর্স এই রোগের এইটাই হলো সব থেকে ভালো চিকিৎসা আশা করি তিন থেকে পাঁচ দিন এই ডোজটা কন্টিনিউ করলে আপনার মাছ সেরে উঠবে আশা করি আর এরপরে অবশ্যই খাবারের সঙ্গে টনিকটা চলবে এক কেজি খাবারে দশ গ্রাম করে টনিক দেবেন এক কেজি খাবারে দশ গ্রাম করে লিভার টনিক দিয়ে আর খাবারটা অবশ্যই ভালো কোম্পানির খাওয়ানোর চেষ্টা করবেন নারিশ সিপি অথবা টংওয়ে এই তিনটা কোম্পানি মোটামুটি ভালো আমি পেয়েছি এ পর্যন্ত তো ভালো কোম্পানির খাবার দিবেন এবং এটা ছিল এটার ট্রিটমেন্ট এরপরে যেটা আছে যদি কারো অল্প মাছ হয় দেখা যাচ্ছে কেউ সামান্য এক দেড় হাজার মাছ আছে এইটার সব থেকে ভালো আরেকটা ট্রিটমেন্ট আছে হলো গোসল দেওয়া অর্থাৎ পটাশ পানিতে প্রতি দশ লিটার পানিতে এক গ্রাম করে পটাশ বা তুতে প্রতি দশ লিটার পানিতে এক গ্রাম পটাশ বা তুতে নিয়ে তাহলে আপনার যদি পঞ্চাশ লিটারে একটা ড্রামে যদি আপনি পঞ্চাশ লিটার পানি নেন তাতে পাঁচ গ্রাম পটাশ বা তুতে নিয়ে এই মাছগুলোকে ধরে হাপার মধ্যে করে এক মিনিটের একটা গোসল দেওয়া এভাবে যদি প্রতিদিন প্রতি দিনে দুইবার বা যদি দিনে একবার করেও যদি অন্তত চার পাঁচ দিন দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে এগুলোকে অ্যান্টিবায়োটিকের কোর্স না করালেও ইনশাল্লাহ এই রোগটা সেরে যাবে তবে ওই যে ট্যাঙ্কে যে ব্যাকটেরিয়া এফেকশন করে ঠান্ডা হলে আমরা জানি ফ্রিজে ব্যাকটেরিয়া থাকে অনেক বেশি জীবাণুগুলো আপনার করোনা ভাইরাসরাও জানেন যারা শীতে বেঁচে থাকে তো এই শীতকালে এই ব্যাকটেরিয়াগুলো মূলত অ্যাক্টিভ হয়ে যায় তখন আমাদের যতই উপকারী ব্যাকটেরিয়া আমাদের বায়োফ্লক ট্যাঙ্কে থাকুক না কেন এই ব্যাকটেরিয়াগুলো কোনো না কোনোভাবে এখানে মানে ট্যাঙ্কে আমাদের অ্যাক্টিভেট হয়ে যায় এবং এই মাছগুলার শরীরে তারা অবস্থান নেওয়া শুরু করে তো এই ব্যাকটেরিয়া মারার জন্য মাইক্রোনিল অর্থাৎ বিকেসি গ্রুপের বেনজেলকোনিয়াম ক্লোরাইডের গ্রুপের ওষুধের বিকল্প নাই তো এই ছিল আজকের ভিডিও এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমসাময়িক এজন্য খুব দ্রুতভাবে অগাসলোভাবে আপলোড করে দিলাম তাও আমি মনে করি সবাই শিখতে পারবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম